কয়েকদিন ধরে আসলে দেখছিলাম যে পদ্মা নদীর পানি বিপদসীমার বেশ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজকে এটা আসলে নিজের চোখে দেখার সুযোগ হলো এবং পদ্মার পানি শুধু যে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সেটা না, এখন স্রোতের গতিবেগ এতই বেশি যে আমাদের যে নৌযানগুলো আমরা চড়ি বা যে ফেরি লঞ্চগুলো ব্যবহৃত হয় পরিবহনের কাজে সেগুলোর চলাচলই দেখলাম বেশ কঠিন হয়ে পড়েছে। এই যে ফেরিটা দেখতে পাচ্ছেন, এই ফেরিটা অনেকক্ষণ ধরে চেষ্টা করেও মানে পাড়ি ফিরতে পারছিল না। পরবর্তীতে অনেক কষ্টে অনেকক্ষণ সময় নিয়ে স্রোতের বিপরীতে অনুকূলে বিপরীতে অনুকূলে চলে চলে শেষে গিয়ে একটা অবস্থানে এসে আসলে ফেরিটা নোঙর করতে ফেরিঘাটে নোঙর করতে সক্ষম হয়। এবং জলের যে গতিবেগ সেটাও বেশ ভয়ঙ্কর ছিল, মানে এটা যখন দেখছি আমি দাঁড়িয়ে সে সময় এই জায়গাটা দাঁড়িয়ে থাকাটাও রীতিমতো একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করেছিল। ফেরিটা ফিরতে শুরু করেছে এবং এখনই হয়তো বা একটা জোরে ধাক্কা দিয়ে এখানে এসে ভিড়বে। এই যে ফেরিটা আসলে ভিড়লো এখন।